নিবেদন করছে ঢাকা জুয়েলার্স আমাদের ডালখোলা শোরুমের শুভ উদ্বোধন উপলক্ষে 25 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত থাকছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহার। পুলিশে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে অভিযান, আর সেই অভিযানে গ্রেপ্তার দালাল চক্রের চার পাণ্ডা। সরকারি হাসপাতালগুলিতে রমরমা দালাল চক্র, এমন অভিযোগ উঠে এসেছে বাড়ি বাড়ি। দিন কয়েক আগে অভিযান চালিয়ে কলকাতা মেডিকেল কলেজ থেকে দালাল চক্রের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে পুলিশ। এবারে SSKM হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের চার পাণ্ডাকে গ্রেফতার করলো ভবানীপুর থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, 22 সেপ্টেম্বর দায়ের হওয়া এক অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম অভিষেক মল্লিক, অভয় বাল্মীকি, দেব মল্লিক এবং সুরিন্দর কুমার। ডেঙ্গি বাহিত মশার আতুর ঘরে পরিণত হয়েছে কলকাতার বেশ কিছু এলাকা। ডেঙ্গির প্রকোপ বাড়ায় সচেতনতা বাড়াতে উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। দিন কয়েক ধরে কলকাতার বিভিন্ন এলাকায় ডেঙ্গির প্রকোপ রোধে মাঠে নেমেছেন পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। যাদবপুর বিশ্ববিদ্যালয় কলেজ স্ট্রিট সহ একাধিক এলাকা পরিদর্শনের পর সোমবার ডেপুটি মেয়র অতীন ঘোষ হাজির হন যাদবপুরের কাছে একটি বেসরকারি কারখানায়। দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় এই কারখানা ভরেছে জঙ্গলে। পাহাড় প্রমাণ আবর্জনায় জমা জলে মশার আতুশ ঘরে পরিণত হয়েছে এই কারখানার সিংহভাগ অংশ। পুরসভার 102 নম্বর ওয়ার্ডে 12 বিঘা জমির উপর গড়ে ওঠা এই কারখানা বিভিন্ন অংশে মশার লার্ভার সন্ধানে ওড়ানো হয় ড্রোন। ড্রোনের মাধ্যমে মশার লার্ভার সন্ধানের পাশাপাশি মশার তেল স্প্রে করে নষ্ট করা হয় লার্ভাগুলিকে। গোটা কাজ নিজে উপস্থিত থেকে পরিদর্শন করেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। এদিকে ডেপুটি মেয়র অতীন ঘোষ যখন ডেঙ্গি রোধে নিজে মাঠে নেমেছেন তখন অভিনব বিক্ষোভের সামিল হলো দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কর্মীরা। ভবানীপুরের যদুবাবুর বাজারের সামনে মশারি টাঙিয়ে অভিনব প্রতিবাদে সামিল হন কংগ্রেস কর্মীরা। কলকাতায় ডেঙ্গির প্রকোপ বাড়লেও ডেঙ্গির প্রকোপ রোধে কলকাতা পুরসভা ব্যর্থ, এমন অভিযোগে এদিন সরব হয়েছেন দক্ষিণ কলকাতা জেলার কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ। আপনার শিশু কি অটিজমে আক্রান্ত, বয়স উপযোগী কথা বলছে না, ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে, অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে, ডাউন সিনড্রোম রয়েছে, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে, লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন, এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সিলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে। সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণি, রায়গঞ্জ। মোবাইল নম্বর 7001564854, 9932716619।